আসসালামু আলাইকুম স্মার্ট পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর সকাল সকাল চলে আসলাম বাগানে যাচ্ছি বাগানে যাওয়ার মূল উদ্দেশ্য পেপের চারা লাগাব তো বন্ধুকে ফোন করছি বন্ধু চলে আসতেছে আর অনেক সকাল হওয়ার কারণে মার্কেটের দোকানগুলো এখনও খোলে নাই একেবারে অন্ধকার হয়ে আছে চারিদিকে আমি এখন মোটরসাইকেলটা বের করে নিয়ে বন্ধুর জন্য ওয়েট করবো যতক্ষণ না সে আসে মার্কেটের সামনে দাঁড়ায় আছি। এটা মার্কেট জুবিদা এন্টারপ্রাইজ তো এর মধ্যে বন্ধুও চলে আসছে তো আমরা দুজনে রওনা হয়েছি বাগানের দিকে তো মনে করলাম রাস্তার ভিউটা একটু দেখাই দুপচাচিয়া থেকে আমার বাগানটা মাসিন্দা এবং সুগানগাড়ি এই দুই গ্রামের মাঝখানে তো এখান থেকে মোটামুটি তিন কিলো সাড়ে তিন কিলোর মতো রাস্তা হয় তো আমরা মূলত এ রাস্তা দিয়ে যাচ্ছি আর এখানে ক্যামেরাটা আমার বন্ধুর অধিক দক্ষতার কারণে ক্যামেরাটা এরকম অবস্থা হয়েছে যে ফুটেজটা এরকম হয়েছে আর আমি আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন একজন এডিটর এর কারণে আমি আসলে এর চেয়ে ভালো আপনাদের জন্য করতে পারিনি তবে সামনেতে অনেক ভালো ভিডিও আসতেছে আর পেঁপের গাছগুলো লাগাবো এলা গাছ লাগানো আপনারা কিভাবে লাগাবেন সেটা শিখতে পারবেন ইনশাল্লাহ যদিও আপনারা সবাই পারেন কিন্তু আমি আপনাদের দেখাবো পিপের গাছ কীভাবে সংগ্রহ করলাম কোথা থেকে সংগ্রহ করলাম এবং কীভাবে সেই গাছগুলো লাগাইলাম পুরো ভিডিওটা দেখলে আপনারা পুরোটা দেখতে পাবেন তো এর মধ্যে আমি চলে আসছি আমাদের মেন রাস্তা থেকে আমাদের গ্রামের রাস্তায় তো এখানে মনে করলাম যে দুই সাইডের যে সবুজ প্রকৃতি এটা আপনাদের একটু দেখায় সবুজ ধানগুলো অনেক সুন্দর আসলে গ্রামের এরিয়াতে এই সৌন্দর্যটাই সবচাইতে মন করা সবচাইতে ভালো লাগে এই জিনিসটাই তো কথা বলতে বলতে আমরা চলে আসছি মাসিন্দার কাছাকাছি হ্যাঁ মাসিন্দাতে চলে আসছি আমরা এখান থেকে ডান দিকে শুকানগির রাস্তাতে একটু যাইতে হবে আর বাম দিকে এদিকে ডাকাহার নলঘড়িয়া তো আমরা ডান দিকে শুকানগির রাস্তাতে যাব সামনে একটু গেলেই আমার বাগান এখানে আমি মোটরসাইকেলটা রাখবো এখানে গ্যারেজ করে সাধারণত আমি রেখে বাগানে যাই তো গাড়িটা এখানে রেখে দিলাম তারপরে এই সামনেই এখান থেকে জমির যে আল আছে এটা দিয়ে বাগানে যাইতে হয় যেটা দূরে দেখতে পাচ্ছেন এটাই আমার বাগান তো আমি এখন বাগানে যাব কারণ এই সামনে শুকানগিড়িতে চারা আছে ওখান থেকে আমি চারা নিয়ে আসবো এর জন্য আসলে ক্যারেট দরকার তাই আমি বাগানে যাচ্ছি ক্যারেট নিয়ে আসতে ক্যারেট নিয়ে আসার পর দুই বন্ধু রওনা দিলাম চারা নিয়ে আসার জন্য শুকানগের দিকে আমরা যাচ্ছি একটু পরে আমরা চারা নিয়ে এসে গাছগুলো রোপণ করবো শুকানগি এখান থেকে খুব বেশি দূরে নয় অল্প পাঁচ মিনিটের রাস্তা এর মাঝে আপনাদের প্রাকৃতিক সৌন্দর্য একটু দেখায় এখানে সুন্দর একটি বাগান যাদের কাছে আমরা চারা নিতে যাচ্ছি তাদেরই এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি পথ বাম পাশে একটা ভুট্টার ক্ষেত আছে এই ক্ষেতটাও অনেক সুন্দর যদিও সচরাচর আমাদের এদিকে ভুট্টা চাষ হয় না এই যে আমরা চলে আসছি নার্সারিতে এখানেই মূলত আমরা চারাগুলো এখান থেকে সংগ্রহ করব। এই সুন্দর চারাগুলো এখান থেকে সব চাইতে ভালো বৃষ্টি গাছ আমি নিব। আমার জন্য চুজ করে বাগানে লাগানোর জন্য। অনেক সুন্দর চারাগুলো। আসসালামু আলাইকুম। ওয়া কি করবা বস্তা? আদা বস্তাতে ভালো হচ্ছে তো এখান থেকে চারাগুলো চয়েস করে দিচ্ছে ছোট ভাই আমিও কিছু কিছু সংগ্রহ করছি আর খুব দক্ষতার সাথে ভিডিও করছে আমার বন্ধু তাকে দেখা যাক জাতীয় বা আন্তর্জাতিক অঙ্গনে তাকে ক্যামেরাম্যান হিসাবে ঢোকানো যায় কি না অবশ্যই আপনাদের কাছে খোঁজখবর থাকলে আপনারা জানাবেন আমিও চেষ্টা করব চারাগুলো আমরা নিচ্ছি ক্যারেটে মোটামুটি বিশটা চারা ধরবে আমার বিশটা গাছই লাগবে কিন্তু ছোট ভাই আমাকে খুশি হয়ে আরও দুইটা গাছ দিয়ে দিয়েছে বাইশটা গাছ দিয়েছে চারাগুলো খুব সুন্দর যত্ন করে ক্যারেটে দিয়ে দিচ্ছে এবং এখান থেকে আমরা নিয়ে বাগানে যাব বাগানে যে চারাগুলো রোপণ করবেন ইনশাল্লাহ সেটা আপনারা দেখতে পাবেন চারাগুলো সংগ্রহ করা শেষ এখন আমরা রওনা দিব কিন্তু টাকা তো দিতে হবে গাছের টাকা পরিশোধ করলাম এবং তারপর দুজন রওনা দিলাম বাগানের দিকে ফাইনালি চলে আসলাম আমরা বাগানে আমার বন্ধু আর বাগানে আসলেই অনেক ভালো লাগা কাজ করে এখানে ফুল ফল আপনাকে স্বাগত জানাবে আসলে বাগানের পরিবেশটা আসলে অনেক সুন্দর আর আমার বাগানটা সুন্দর হওয়ার সবচেয়ে বড়ো একটা কারণ যে পুকুর মাঝখানে পুকুর আর চারপাশে বাগান পেয়ারা বড়ই মালটা এবং আম সহ বিভিন্ন ধরনের গাছ আছে এখানে কিছু ফুলের গাছও আছে যে ফুলের গাছগুলো আপনাকে স্বাগত জানাবে আর এই বানানা ম্যাঙ্গো হাড়ি ভাঙ্গা বিভিন্ন ধরনের আম এগুলো আমগুলো দেখলে আপনার চোখ জুড়ে যাবে এখানে বসার একটা জায়গা করছি যাতে এসে এখানে পুকুরের পারে সুন্দর করে বসা যায় আর পুরো বাগানের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বাগানে আসলে এমনিতেই মনটা ভালো হয়ে যায় অন্যরকম একটা শান্তি আমি প্রথম চারা রোপণ করতেছি তো চারাটা আসলে এরকম করে প্যাকেট খুলে এটা জায়গাটা আগে থেকে তৈরি করা ছিল এখানে আরও এক মাস আগে সার দিয়ে জায়গাটা কয়েকবার কোপ দিয়ে জায়গাটা রেডি করা ছিল এরকম বিশটা জায়গা রেডি করা আছে এবং এই বিশটা জায়গায় আমি গাছগুলো লাগাবো এই প্রথমটা আপনাদের দেখাচ্ছি আসলে আপনারা সবাই গাছ লাগাতে পারেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের বর্তমান যে পরিবেশ তাতে আমাদের সবারই উচিত অধিক পরিমাণে বৃক্ষরোপণ করা তো আলহামদুলিল্লাহ আমার বাগান আছে এবং আমি চেষ্টা করি সব সময় আরও এটা বাড়ানোর জন্য এবং প্রতিনিয়ত গাছ লাগানোর জন্য আপনারাও চেষ্টা করবেন আর এটা মূলত আমার মালটা বাগান এখানে পুকুরের চারপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাগান তো এখানে মালটা বাগান আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মালটা চলে আসছে এখানে এগুলা আফ্রিকান এবং দার্জিলিং মালটা লাগানো আছে তো বন্ধু অনেকদিন পরে সে মালটা দেখে অনেক খুশি সে বলতেছে অনেক পরিমাণ মালটা তো হয়েছে শেষ গাছটা লাগাচ্ছি বিশ নম্বর গাছটা আমি লাগাচ্ছি তো অলরেডি আমি একেবারে ঘেমে গেছি বিশটা গাছ রোপন করলাম আসলে অনেক দিন পর বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ গরম অনেক কম আমি শেষ গাছটা লাগাচ্ছি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বিশটা গাছ লাগানো কমপ্লিট তো গাছ লাগানো এখানে শেষ আমাদের গাছ লাগানো শেষ আমরা এখন সব কিছু গুছে ওইখানে যে ঘর আছে সেই ঘরের মধ্যে রেখে দেব সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা চলে যাব এক্সট্রা যে দুইটি গাছ পাইছিলাম সেটাই রয়ে গেছে তো আমার বন্ধু এটা নেবে সে বাসায় লাগাবে সে একেবারে আমাকে সহযোগিতা করে গাছ পানি আগাই দিয়েছে সে আমাকে অনেক সহযোগিতা করছে সহযোগিতা করে সে একেবারে ঘেমে নেই একা একার অবস্থা টার্ড হয়ে গেছে সে তুমি বন্ধু একেবারে ভিজে একা একার অবস্থা এবং কাজটা অত সহজ নয় কাজটা কটি নেই চলে যায় দেখলাম আমাদের কাজ শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিয়েছি আমরা চলে যাচ্ছি বাগান থেকে বের হয়ে তো আশা করছি আপনাদের ভালো লাগলো এবং পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লা